বাংলাদেশের হয়ে বঙ্গোপসাগরে অনুসন্ধান চালানো চীনা জাহাজের উপর ভারতের নজরদারি বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে তেল ও গ্যাস অনুসন্ধান করছে চীনের অনুসন্ধানী জাহাজ হাই ইয়াং সিইউ সাতশো ষাট ভারতের নৌবাহিনী জানিয়েছে তারা বঙ্গোপসাগরে চীনের ওই জাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের গণমাধ্যম ডব্লিউআইএন এক রিপোর্টে জানিয়েছে চীনের মালিকানাধীন এই সিসমিক জরিপ জাহাজটি গত উনত্রিশে ডিসেম্বর মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগরে প্রবেশ করে জানুয়ারি মাস থেকে বাংলাদেশের ইইজেটে তেল ও গ্যাস অনুসন্ধান করছে এটি আগামী মে মাস পর্যন্ত এই অনুসন্ধান অব্যাহত থাকবে তবে জাহাজটি চীনে হওয়া এ নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে ভারত যদিও একাধিক সূত্র জানিয়েছে এখনও ভারত ইইজেডে প্রবেশ করেনি চীনের ওই জাহাজ তবে তারা নিবিড় ভাবে এটিকে পর্যবেক্ষণ করে চলেছে এর আগে গত বছরের আগস্ট মাসে চীনের ওয়াং নামের একটি জাহাজ ভিড়েছিল এ নিয়ে সে সময় নিজেদের নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে নয়াদিল্লি ভারতের তরফ থেকে এই জাহাজটিকে একটি নজরদারি জাহাজ বলেও দাবি করা হয় সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে চীনে জাহাজের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে ভারতের নৌবাহিনীও আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে